সালামু আলাইকুম, হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি এমডি রফিকুল বলতেছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি টুনা ফিশ সালাদ। টুনা ফিশটি আমাদের সকলের প্রিয়। কীভাবে আমরা টুনা ফিশ দিয়ে সালাদ তৈরি করব? টুনা ফিশ সালাদ তৈরি করার পূর্বে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন টুনা ফিশ সালাদ তৈরি করে নিই। আমি এখন 80 গ্রাম লেটুস ছোট ছোট পিস করে কেটে নিব। তো বন্ধুরা, দেখতে পারতেছেন আমাদের লেটুসগুলো কেটে নেওয়া শেষ। আমি এখন বক্সের মধ্যে রেখে দিলাম। যখন আপনারা বাসায় তৈরি করবেন, এইভাবে লেটুসগুলো ছোট ছোট পিস করে নেবেন। তো আমাদের লেটুসগুলো কেটে নেওয়া শেষ। আমি এখন নিয়ে নিব কুকাম্বার। কুকাম্বারগুলো আমি স্লাইস করে কেটে নিব। তো বন্ধুরা, দেখতে পারতেছেন কুকাম্বারগুলো আমি স্লাইস করে কেটে নিলাম। আমি এখন নিয়ে নিব চেরি টমেটো, 2 পিস নিয়ে নিলাম। 1 পিস চেরি টমেটোকে 4 পিস করে নিব। যখন আপনারা বাসায় তৈরি করবেন, এইভাবে টমেটোগুলোকে ছোট ছোট পিস করে নেবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন আমাদের টমেটো দেওয়া শেষ। আমি এখন নিয়ে নিব টুনা ফিশ। এইভাবে আমি টুনা ফিশগুলো সালাদের উপরে দিয়ে দিব। তো আমাদের টুনা ফিশ সালাদ তৈরি হয়ে গেল। এইভাবে আপনারা বাসায় টুনা ফিশ সালাদ তৈরি করে নেবেন। আজকের জন্য এখানে বিদায়। সালামু আলাইকুম।